আসসালামু আলাইকুম বন্ধুরা অনলাইন ইউপিএস এর সিরিজ টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কেন সিরিজ বললাম বন্ধুরা পৃথিবীতে অনেকগুলো ইউপিএস ব্র্যান্ড আছে এবং উক্ত ব্র্যান্ডগুলোর অনেকগুলা মডেল আছে সো আমি চেষ্টা করব এই ম্যাক্সিমাম ব্র্যান্ডগুলার ম্যাক্সিমাম মডেলগুলো যে এখন যে মডেলগুলো এখনো পর্যন্ত ম্যানুফ্যাকচারিং হচ্ছে প্রত্যেকটা ব্র্যান্ডের প্রত্যেকটা মডেলের মডেলের ম্যাক্সিমাম টিউটোরিয়ালগুলো আপনাদের কাছে পৌঁছানোর জন্য যাতে করে আপনারা যখন একটা ইউপিএস কিনবেন তাতে করে আপনারা কম্পেয়ার করতে পারেন বুঝতে পারেন যে কোন ইউপিএসটা আপনার জন্য পারফেক্ট সো তারই ধারাবাহিকতা বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ভার্টিম ইমারসনের যে একদম ছোটো যে ইউপিএসটা আছে জিএক্স টি এম টি প্লাস সিএক্স ওয়ান টু থ্রি কে ফার্স্ট আমরা হচ্ছে কি এই মডেলটার এই ব্র্যান্ডের এই মডেলটার টেকনোলজিটা দেখবো ফিচার্সটা দেখবো দে নেক্সটে আমরা হচ্ছে কি এটার টেকনিক্যাল ডাটাটা বিস্তারিতভাবে দেখবো যাতে করে আমরা বুঝতে পারি সো বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা টেকনিক্যাল ডাটাটা একটু দেখি ওকে ওয়েলকাম অ্যাগেন মাইক্রোসলিউশন থ্রি সিক্সটি বন্ধুরা আমরা যে ব্র্যান্ডটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে ভার্টিভ এমারসন এটা ভার্টিভের লোগো সো এই ইউপিএসের প্রথম যে ফিচার্সগুলো আছে বা টেকনিক্যাল ইনফ্র্যাকচারগুলো সেটা আমরা একটু দেখছি এটা একটা অনলাইন ইউপিএস যেটা ভাবে যে কাজ করে সেটা হচ্ছে প্রথম হচ্ছে এসি এসি থেকে রেক্টিফায়ার রেক্টিফায়ার ইনভার্টার রেক্টিফায়ার আইজিবিটি ওর এসি আর যাই হোক রেক্টিফায়ার থেকে এসি থেকে ডিসি কনভার্ট এবং একটা পার্ট চলে যাবে ব্যাটারিতে এবং আটটা পার্ট চলে যাবে সরাসরি ইনভার্টার হয়ে লোডে তো এখানে যেটা আছে ইনপুটে ইনপুটে যে বিদ্যুৎটা আছে সেটা যেরকমই থাক না কেন দেখেন এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে বিদ্যুৎটা কিন্তু অনেকটা হাই ফ্রিকোয়েন্সি টাইপ মোবাইল ফ্রিকোয়েন্সির মতো সো ইনপুট এবং আমাদের দেশে যে ভোল্টেজটা আছে অনেক সময় লাইনে ভোল্টেজ একশো বিশে চলে আসে তো আপনি একটা জিনিস একশো বিশ বা আরও নিচেও চলে আসে সো মজার ব্যাপার হচ্ছে এটার যে ইনপুট ভোল্টেজটা আছে সেটা হচ্ছে একশো বিশ থেকে আপ টু টু এন টু এইট ভোল্ট ভোল্ট এসি তো মোটামুটি এটার ইনপুটে যে ভোল্টেজটা আছে সেটা যাই হোক না কারেকশন করে সে মোটামুটি এই আউটপুটে সে পিওর ওয়েভটা হচ্ছে গিয়ে দিবে তারপর হচ্ছে মেইন ইনপুট ফিল্টার ইনপুটে যে ভোল্টেজ আছে এবং ফ্রিকোয়েন্সি আছে সে এটাকে কারেকশানে করে ফিল্টার করে দিবে তারপর হচ্ছে পাওয়ার ফ্যাক্টর কারেকশন সার্কিট এটার ভিতরে যে পাওয়ার ফ্যাক্টর আছে সেটা খুব উন্নত টেকনোলজির যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে এটার যে পাওয়ার ফ্যাক্টরটা আছে ইনপুট হচ্ছে পয়েন্ট এবং আউটপুট হচ্ছে পয়েন্ট তারপর হচ্ছে ইনভার্টার বন্ধুরা আমরা একটা জিনিস প্রথমেই বলেছি যে ইনভার্টার এখানে ইনভার্টার একটা ইউপিএসের ইনভার্টার দু টু টাইম কাজ করে সেটা হচ্ছে যে যখন ইউপিএসটা অনলাইন নর্মাল মোডে আছে তখন সে রেকটিফায়ার থেকে এসিটাকে ডিসি হয়ে সরাসরি একটা পার্ট চলে আসে ব্যাটারিতে এবং আরেকটা পার্ট সরাসরি ইনভার্টার হয়ে কিন্তু আউটপুটে যায় যখন ইনকামিং পাওয়ার ফেল দেন কিন্তু যেটা হয় সেটা হচ্ছে ব্যাটারির যে ব্যাকআপটা আছে সেটা ব্যাকআপ টাইমটা আপনি যতক্ষণের জন্য নিয়েছেন পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট এক ঘন্টা বা পাঁচ ঘন্টা সেই ঘন্টা আওয়ার অনুযায়ী ব্যাটারি থেকে পাওয়ার ফেল হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাটারি থেকে পাওয়ারটা চলে যায় বিদ্যুৎটা চলে যায় ডিসি পাওয়ারটা চলে যায় ইনভার্টারে এবং ইনভার্টার ইনভার্ট করে সেটাকে ডিসি থেকে এসিতে কন ডিসি থেকে ইনভার্ট করে সরাসরি লোডে দিয়ে দেয় যতটুকু না আপনি চেয়েছিলেন সো ব্যাটারি চার্জার এবং বুস্টার সো এই ইউএসটার ভিতরে অনেক আপডেটেড একটা ব্যাটারি চার্জার আছে এবং লং এবং শর্ট ব্যাকআপের জন্য সেটা অবশ্যই আলাদা আলাদা আমরা একটু নেক্সটে চলে যাই অ্যান্ড মেইন মোড একটা ইউপিএসের কাস্টমারের রিকোয়ারমেন্টস অনুযায়ী ইউপিএসের অপারেশনাল মোডসগুলো অনেকগুলো হয়ে থাকে লাইক হচ্ছে নর্মাল মোড ব্যাটারি মোড অটোরিস্টার্ট মোড ফ্রিকোয়েন্সি কনভার্টার মোড বাইপাস ম্যানুয়াল বাইপাস মোড বাইপাস মোড তো এটা অ্যাকচুয়ালি ইউ কাস্টমারের রিকোয়ারমেন্টস অনুযায়ী এটা কাস্টমাইজ হয় আবার এই ইউপিএসএ যে মোডগুলো আছে যে মেইন যে মোড সেটা হচ্ছে অনেকটা এরকম এসি থেকে এসি আসলো এসি আসার পরে সেই এসিটাকে ফিল্টার করে আপনার প্রোডাক্টে যে যে ভোল্টেজটা আপনি চাচ্ছেন বা যে কারেন্টটা চাচ্ছেন সেটা সেকে একবারে পিওর সাইন হয়ে আপনার আউটপুটের যে ডিভাইসটা আছে সেটাকে সে দিবে সো ব্যাটারি মোড যখন ইনকামিং পাওয়ার ফেল তখন হচ্ছে ব্যাটারিতে যে ব্যাটারির যে ব্যাটারিটা থাকে ব্যাকআপের জন্য সেই ব্যাটারিটার সঙ্গে সঙ্গে কিন্তু ইনভার্টারকে সে পাওয়ার সোর্স দিবে এবং ইনভার্টার যেটা করবে ডিসি পাওয়ারটাকে এসি হয়ে সরাসরি লোডটা দিয়ে দিবে। এবং বাইপাস মোড বাইপাস মোডটা অ্যাকচুয়ালি আমি দুইটা জিনিস এখানে বলবো যখন ইনভার্টার ফেল এবং দেহাসি ইউপিএসের ইন্টারনাল যে ফল্ট যদি হয় তখন সঙ্গে সঙ্গে কিন্তু ইউপিএসটা এখানে বাইপাস মোডে চলে যাবে এবং আপনার যে ডিভাইসটা আউটপুটে আছে সেটাকে সে অনগুলোত পাওয়ার দিয়ে থাকবে সো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে ধন্যবাদ ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট অনেক বেশি শেয়ার করবেন সো বন্ধু আমরা এবার একটু টেকনিক্যাল স্পেসিফিকেশনটা দেখব যাতে করে আমরা অন্য ব্র্যান্ডগুলোকে কম্পেয়ার করতে পারি সঙ্গেই থাকুন আমি ভার্টিভের ওয়েবসাইট একটু চলে যাচ্ছি সো ভার্টিভের ওয়েবসাইটে যাওয়ার পরে একটু সময় নেবে এবং আমরা এখানে যে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রোডাক্টস প্রোডাক্টস প্রোডাক্ট থেকে সরাসরি দেখেন এই যে ইউপিএস এটাকে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে ভার্টিভ এমারসনের যতগুলা মডেল আছে সব আপনি এখানে দেখতে পাবেন সো ধারাবাহিকতভাবে সমস্ত মডেলগুলোর টিউটোরিয়ালটা আমি নিয়ে আসছি আপনারা দেখতে পাবেন আপনাদের জন্য অনেক পারফেক্ট হবে সো এখানে দেখেন প্রোডাক্ট বুশিয়ার আমি এটা ক্লিক করলাম এবং দেন এই যে প্রোডাক্ট বুশিয়ারটা নেমে গেছে আমি একটু জুম করছি আমি যে মডেলটা কথা অ্যাকচুয়ালি বলছিলাম লিব্রার জি এক্সটি এম টি প্লাস সি এক্স শর্ট অ্যান্ড লং ব্যাকআপ ওয়ান টু থ্রি কে বি এ এটা যে বড় ইউপিএসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থ্রি কেবি তারপর একটা টু কেবিএল এবং একদম ছোটটা হচ্ছে ওয়ান কেবি আমি একটু স্কল করে স্কল করে নিচে যাচ্ছি এবং আমরা প্রথমে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে ইউপিএস এর অ্যাপ্লিকেশনগুলা এখানে যেটা আছে ডাটা ডাটা নেটওয়ার্কে আমরা ব্যবহার করতে পারবো স্মল ডাটা সেন্টারে ব্যবহার করতে পারবো এটিএম মেশিন ব্যবহার করতে পারবো এবং আরও অনেকগুলো জায়গা আছে যেখানে আমরা এই এই যে ইউপিএসগুলো সেটা ব্যবহার করতে পারবো উইথ কম্পিউটার আমরা একটু নিচে যাই এখানে যে আওয়ার সলিউশন যেগুলো আছে সেই সলিউশানেরটা আমরা জাস্ট কয়েকটা ইনফরমেশন একটু দেখবো তারপরে আমরা নিচে চলে যাব বন্ধুরা প্রথম যেটা আছে সেটা হচ্ছে রেক্টিফায়ার আইজিবিটি সো রেক্টিফায়ার আইজিবি রেকটিফায়ার অ্যাকচুয়ালি টু টাইপের হয় একটা হচ্ছে এসিয়ার বেস আর একটা হচ্ছে আইজিবিটি বেস সো আইজিবিটি বেস যদি এসি রেকটিফায়ার রেক্টিফায়ার যদি আইজিবিটি বেস হয় তাহলে এখানে লসের মাত্রাটা অনেক বেশি হয় আর যদি এ আইজিবিটি হয় তাহলে লসের মাত্রাটা কম হয় এর কারণ হচ্ছে এসিয়ার বেস যে রেক্টিফায়ার যদি হয় সেটা হচ্ছে সিক্স আর টুয়েলভ পালস আর আইজিবিটি হচ্ছে মাল্টিপল পালস এটার ব্যাপারে আরেকটা ভিডিও আমি আপনাদেরকে দিব আপনাদের বুঝে বোঝার সুবিধার্থে তারপর হচ্ছে টু অনলাইন ডাবল কনভারশন এটার ইফ ডাবল কনভার্স কনভার্সন এটার ইউপি এটার ইফিসিয়েন্সি আপ টু নাইনটি পার্সেন্ট আর আরেকটা হচ্ছে সেটা হচ্ছে ইনপুট যে পাওয়ার ফ্যাক্টর আছে পয়েন্ট নাইন নেন এবং আউটপুট হচ্ছে পয়েন্ট নাইন এটার আল্ট্রা ওয়াইড ইনপুট ভোল্টেজ হচ্ছে একশো থেকে দুইশো আশি ভোল্ট এসি এটা খুব চমৎকার পারফরমেন্স দিবে আপনাদেরকে আরেকটা হচ্ছে যে এটার যে ফ্রিকোয়েন্সি আছে সেটা হচ্ছে সেভেন্টি হা ফর্টি হার্স থেকে সেভেন্টি হার্স এবং বিল্ট ইন ফিফটি অর সিক্সটি হার্স অটোমেটিক ফ্রিকোয়েন্সি কনভার্টার অ্যান্ড কনফিরেগারেবল আউটপুট ভোল্টেজ আপনি যদি আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে দুইশো এটার যে আউটপুট ভোল্টেজটা আছে সেটা আপনি আপনার ডিভাইস যেটা যেভাবে চাচ্ছে সেভাবে করে আপনি দুইশো দুইশো আট দুশো বিশ দুশো তিরিশ এবং দুইশো চল্লিশ ভোল্ট পর্যন্ত আউটপুট আপনি ভোল্টেজ ফিক্স করতে পারবেন সো বন্ধুরা এখানে আপনারা যে স্পেসিফিকেশন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে জি এক্স টি এম টি প্লাস সি এক্স শর্ট ব্যাক আপ ওয়ান টু থ্রি কে বিয়ে এটার দেখেন যেহেতু পাওয়ার ফ্যাক্টর নাইন সেহেতু এখানে দেখেন ওয়ান কে বিএ কে বি থ্রি কে বিয়ে ওয়ান বি এক হাজার ভিয়ে নয়শো ওয়াট দুই হাজার আঠারোশো ওয়াট তিন হাজার সাতাশশো ওয়াট এখানে ইনপুট যে ট্রান্সফার আছে সেটা হচ্ছে দেখেন বিশ থেকে আপ টু তিনশো এসি এটার আছে সেটা দেখেন ইনপুটে পাওয়ার দুইশো সেট করতে পারবেন সেটা হচ্ছে দুইশো আট দুশো বিশ চল্লিশ কনফিগারেবল আর আউটপুটে যে পাওয়ার ফ্যাক্টর আছে সেটা হচ্ছে পয়েন্ট নাইন নাইন আমরা যদি ওভারলোডের দিকে একটু খেয়াল করে দেখেন ওভারলোড ক্যাপাসিটি সেটা হচ্ছে একশো পাঁচ থেকে একশো দশ পার্সেন্ট আপনার হচ্ছে টেন মিনিটস পর্যন্ত সে নিতে পারবে একশো দশ থেকে একশো তিরিশ পার্সেন্ট হয়তো নিতে পারবে ওয়ান মিনিট এবং দেশে একশো তিরিশের উপরে যদি ওভারলোড হয় সেক্ষেত্রে সে তিন সেকেন্ড পর্যন্ত নিতে পারবে আমরা যদি একটু দিতে দিয়ে থাকি যে নিচের দিকে তাকাই সেটা হচ্ছে ওয়েব ফর্ম যেটা দেখেন এখানে পিওর সাইনওয়েব একদম পিওর সাইনওয়েব আমরা যদি ইফিসিয়েন্সির দিকে একটু খেয়াল করি বন্ধুরা এসি মুডে এইটটি এইট পার্সেন্ট ওয়ান কে বিএটি নাইন টু কে বি এবং নাইনটি পার্সেন্ট হচ্ছে থ্রি কে বি এ শর্ট ব্যাক আপ নট লং ব্যাক আপ ব্যাটারি মুডে এইটি থ্রি পার্সেন্ট এইটি সেভেন পার্সেন্ট অ্যান্ড এইটি এইট পার্সেন্ট থ্রি ফর থ্রি কে এ আমরা যদি একটু ব্যাটারির দিকে খেয়াল করি বন্ধুরা যেটা ওয়ান কে বি সেটা হচ্ছে দুইটা ব্যাটারি এবং এখানে ওয়ান টু থ্রি কে বি বোথ মানে হচ্ছে গিয়ে নাইন এমপি বারো ভোল্ট নাইন এম ব্যাটারি এখানে ইউজ করা হয়েছে যেহেতু দুইটা ব্যাটারি তার মানে নাইন এমপি দুইটা ব্যাটারি এটা সিস্টেম ভোল্টেজ হচ্ছে বারো দুগুণি চব্বিশ এবং যদি আমি টু কে বি যাই তাহলে চারটা ব্যাটারি তার মানে চার ভোল্ট বারং আটচল্লিশ ভোল্ট ডিসি নাইন এমপিরের চারটা ব্যাটারি এবং থ্রি কেবি এতে ছয়টা ব্যাটারি বারো ভোল্ট নাইন এমপির ছয়টা তার মানে সিস্টেম ভোল্টেজ হচ্ছে সেভেন্টি টু ভোল্ট ডিসি অ্যান্ড আমরা যদি একটু চার্জিং ভোল্টেজ দেখি চার্জিং চার্জিং ভোল্টেজের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে যে এটা যদি ওয়ান কে বিয়ে হয় তাহলে এটা চার্জিং ভোল্টেজ হচ্ছে টোয়েন্টি সেভেন পয়েন্ট ফোর ভোল্ট ডিসি প্লাস মাইনাস ওয়ান পার্সেন্ট যদি টু কে এ হয় নাইন এমপিরের চারটা ব্যাটারি হয় তাহলে ফিফটি ফোর পয়েন্ট সেভেন ভোল্ট ডিসি প্লাস মাইনাস ওয়ান পার্সেন্ট এবং লাস্ট যেটা দেওয়া আছে এইটি টু পয়েন্ট ওয়ান পার্সেন্ট প্লাস এইটি টু পয়েন্ট এইটি টু পয়েন্ট ওয়ান ভোল্ট ডিসি প্লাস মাইনাস ওয়ান পার্সেন্ট আমরা যদি একটু ডাইমেনশন দিকে একটু খেয়াল করি বন্ধুরা এটা ডাইমেনশনটা এটা ওয়ান কেবির জন্য এটা টু কেবির জন্য এটা থ্রি কেবির জন্য এবং এটা কিন্তু যেটা ওয়েটটাও কিন্তু দেওয়া আছে নাইন পয়েন্ট এইট কেজি ফর ওয়ান কেবি এ সেভেন্টিন কেজি ফর টু কেবি এন্ড টোয়েন্টি সেভেন পয়েন্ট সিক্স কেজি ফর থ্রি কেবি উইথ ব্যাটারি বিল্ট ইন ব্যাটারি নাইন এমপি ও বারো ভোল্ট নাইন এমপি ব্যাটারি এবং সো আপনার যদি একটু ম্যানেজমেন্টের দিকে খেয়াল করি বন্ধুরা দেখেন অপশনাল এসএনএমপি এটা কিন্তু অপশনাল এস যেটা শর্ট ব্যাকআপ আপ সেটা অপশনাল এসএমএমপিও আছে সো আমরা একটু যদি লং ব্যাকআপের দিকে খেয়াল করি বন্ধুরা ওয়ান টু থ্রি কে সো ওয়ান টু থ্রি কে এটার কিন্তু পাওয়ার ফ্যাক্টর এইট দেখেন ওয়ান কেবি এক হাজার বিয়ে আটশো ওয়াট টু কে এ দুই হাজার এ ষোলোশো ওয়াট এবং থ্রি কে এ তিন হাজার বিয়ে চব্বিশশো ওয়াট এবং এখানে যে ইনপুট ভোল্টেজ আছে সেটা হচ্ছে একশো বিশ থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে তিনশো ভোল্ট এসি এবং ইনপুট যে ফ্রিকোয়েন্সি আছে ফর্টি হার্টস থেকে সেভেন্টি হার্টস এবং ইনপুটে পাওয়ার ফ্যাক্টর পয়েন্ট নাইন নাইন এবং আউটপুটে পয়েন্ট এইট এবং দেখেন ইনপুট যে ভোল্টেজ আছে আউটপুট যে ভোল্টেজ আছে সেটার ক্ষেত্রে কিন্তু আপনি যেটা ফিক্স করতে পারবেন বন্ধুরা এখানে দুই ধরনের যেটা আছে একশো ভোল্ট একশো দশ ভোল্ট একশো পনেরো একশো বিশ একশো সাতাশ ভোল্ট এসি অর আপনি দুইশো করতে পারেন দুশো আট করতে পারেন দুশো বিশ দুশো তিরিশ দুশো চল্লিশও করতে পারবেন এই ফ্যাসিলিটিগুলো লং ব্যাকআপের জন্য আছে এখানে যে ওভারলোড যেটা আছে ওভারলোডটা অনেকটা থ্রি উপরে শর্ট ব্যাকআপের মতোই সেম আমরা যদি একটু নিচের দিকে আসি এখানে কিছুটা পার্থক্য আছে এসি মোডে যে ইফিসিয়েন্সিটাও সেম এবং আমরা যদি শুধু ব্যাটারির ক্ষেত্রে একটু দেখি সেক্ষেত্রে একটু পার্থক্য হবে কারণ লং ব্যাকআপের ক্ষেত্রে ব্যাটারিটা বড় হবে সো আমরা যদি একটু ব্যাটারির দিকে খেয়াল করি বন্ধুরা সেটা হচ্ছে ওয়ান কে বি এ থেকে যদি দুইটা ব্যাটারি তাহলে চার্জিং ভোল্টেজ হবে হচ্ছে গিয়ে টোয়েন্টি সেভেন পয়েন্ট ফোর থ্রি থ্রি তিনটা ব্যাটারি যদি হয় তিন বারং ছত্রিশ ভোল্ট ডিসি তখন হবে হচ্ছে গিয়ে ফোরটি ওয়ান পয়েন্ট ফোরটি ওয়ান ভোল্ট ডিসি প্লাস প্লাস মাইনাস ওয়ান পার্সেন্ট যদি চারটা ব্যাটারি হয় তাহলে ফিফটি সেভেন পয়েন্ট ফিফটি ফোর পয়েন্ট সেভেন ভোল্ট এসি যদি টু কেবি এতে ছয়টা ব্যাটারি ইউজ করে করা হয় তাহলে বন্ধুরা এটা যেটা হবে এইটি টু এইটি টু পয়েন্ট ওয়ান ভোল্ট ডিসি যেটা হচ্ছে থ্রি কে বি এতে শর্ট ব্যাকআপের জন্য ইউজ হয়েছে যদি আটটা ব্যাটারি হয় তাহলে এক ওয়ান ওয়ান হান্ড্রেড অ্যান্ড নাইন পয়েন্ট ফোর ভোল্ট ডিসি প্লাস মাইনাস ওয়ান পার্সেন্ট যদি থ্রি কেবি এতে আমরা ছয়টা ব্যাটারি ইউজ করি তাহলে হচ্ছে এইটি টু পয়েন্ট ওয়ান ভোল্ট ডিসি যদি আটটা ব্যাটারি ইউজ করি তার মানে আট বারং ছিয়ানব্বই ভোল্ট লং ব্যাকআপের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু এখানে ব্যাটারি চার্জিং বোল্ট হচ্ছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড নাইন পয়েন্ট ফোর ভোল্ট এসি প্লাস মাইনাস ওয়ান পার্সেন্ট আমরা যদি একটি ফিজিক্যালটা দেখি যে ডাইমেনশনটা এটা হচ্ছে গিয়ে এইখানে ডাইমেনশনটা দেওয়া আছে এবং ওয়েটটা যদি আমরা দেখি ডাইমেনশনটা ওয়ান এবং টু কিবির ক্ষেত্রে একই এবং থ্রি কেবির জন্য এটা এবং ওয়েটটা যদি একটু দেখি ওয়ান কেবির জন্য কিন্তু এটা এটা কিন্তু অ্যাকচুয়ালি ব্যাটারি শুধু ইউনিটের ওয়েট হচ্ছে এটা ফোর পয়েন্ট ওয়ান কেজি সিক্স পয়েন্ট এইট কেজি এবং সেভেন পয়েন্ট ফোর কেজি উইদাউট ব্যাটারি এবং এটাতেও কিন্তু অপশনাল এস এন এম পি আসে শুভন্ধুরা আমি এতক্ষণ যে ভার্টিভের যে মডেল জি এক্স টি এম টি প্লাস সি এক্স ওয়ান টু থ্রি কে বিয়ে শর্ট এবং লং ব্যাক আপ নিয়ে যে আপনার সাথে ডিসকাসটা করলাম এ ব্যাপারে যদি আপনাদের আরও কোনো মন্তব্য থাকে কিংবা ইউপিএস সম্বন্ধে বা অন্য কোনো ব্র্যান্ড সম্বন্ধে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন সো ভালো থাকবেন আমি আপনার এবং আপনার ফ্যামিলির সুস্বাস্থ্য কামনা করছি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম